কি চলেছে একা পথে, সঙ্গী বানায় না, সঙ্গী হলে দোষ কি তাতে আমাকে? সমস্যা কি? সমস্যা কি? সমস্যা হবে কেন? আপনিও রাস্তা দিয়ে হাঁটছেন, আমিও হাঁটছি। হ্যাঁ তো আপনি আমার পিছু নিচ্ছেন কেন? আমাকে ফলো করছেন কেন আপনি? ফলো করছি, এত রাতে আপনি একা একা হাঁটছেন, একা হাঁটবেন কেন? চলেন একসাথে হাঁটি, হাতে হাত রেখে হাঁটি, এক জায়গায় যে বসি, গল্প গুজব করি, চা কফি। কি মনে হয়? আই কি মনে হয়? আমি একটা মেয়ে এটা মনে হয়? হ্যাঁ আমি একটা মেয়ে, তাই বলে রাস্তা দিয়ে একা একটা মেয়ে যাবে, আপনি যা খুশি তাই বলবেন, ফ্লার্ট করবেন, ডিসরেসপেক্ট করবেন? বাসায় কি মা বোন নাই? ভদ্রতা কি বুঝেন না আপনি? সরি আপু, আমার ভুল হয়ে গেছে, আপনি আপনি প্লিজ যান, আমি আর পেছনে আসবো না। আমার আমি অফিসে অফিসে খাবার ডেলিভারি করি। আপনি এটাও করেন? হুম। না মানে খাবার আপনি নিজে রান্না করেন নাকি কোথা থেকে কালেক্ট করেন? আমি নিজে। বাহ, আই এম প্রাউড অফ ইউ। আপনার মতো মেয়ে এই কাজটা করতে পারে? যারা গ্র্যাজুয়েশন শেষ করে চাকরি খুঁজতেছে তাদের আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমার পুরো ফ্যামিলির দায়িত্ব আমার উপর, মা প্যারালাইজড আর ছোট বোনটা অনার্স থার্ড ইয়ারে পড়ছে। না মানে আপনার এইসব যে স্যাক্রিফাইস, সব কি আপনার বোনের জন্য? বলা যায়। বাবা নেই আপনার? না, এই জন্যই তো সব করতে হচ্ছে। এই জন্যই সব করছেন? হুম। ফ্রেন্ডস? ফ্রেন্ডস। থ্যাঙ্কস। আপনি মাইন্ড না করলে চলেন, আপনার সাথে আমি একটু হাঁটি। হ্যাঁ কিন্তু আপনি আপনার গাড়ি কি করবেন? গাড়ি থাকো, গাড়ি গাড়ি মতো থাকবে, কাজ শেষ করে এসে পরে নেব। আমি ধরি। না না ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাই চান্স যদি পড়ে যায়? না পড়বে না। মানে এত কিছু যে করেন, কিভাবে ব্যালেন্স করেন ব্যাপারটা? সকালে পেপার ডেলিভারি করি, তারপরে বাসায় গিয়ে রান্না করি, খাবার ডেলিভারি করি, তো আপনি আর বিকেলে টিউশনি। আচ্ছা, তো মেয়ে হয়ে যখন কাজে যান তখন ছেলেগুলো হ্যারাস করে না, কিছু বলে না দেখলে? হ্যারাস তো একটু করে, কিন্তু এটা ডিপেন্ড করে আপনি কিভাবে ডিল করছেন। রাইট, না আমাদের দেশে তো এখন ইউজ টু না, একদমই নিউ ব্যাপারটা। হয়তো আপনাকে দেখা পর আর অনেক ইন্সপায়ার হবে, করবে। সিচুয়েশন ফেস করলে সবাই ইউজ টু হয়ে যায়। সেটা ভালো বলছেন।